আমি সিনিয়র অ্যাডমিন ছিলাম নর্দার্ন ইউনিভার্সিটিতে। তো থাকা অবস্থায় আমার একটু বাইরে যাওয়ার জন্য খুব ইচ্ছা ছিল, ওটা হলো ক্যানাডার জন্য আমি ট্রাই করছিলাম স্কিল প্রোগ্রাম যেটা হলো। তো আনফর্চুনেটলি ওটা হয় নাই, তো না হওয়ার কারণে আমার প্রায় অনেকগুলো টাকা লস করছি, আমি প্রায় 13-14 লাখ টাকা আমি লস করছি। তো যেটা ফ্যামিলি আমাকে খুব বারংবার করছিল, যেটা করার দরকার নাই, করার দরকার নাই, এগুলো ঝামেলা জিনিস। তো আমি ফ্যামিলির কথা শুনি নাই, আমার কথা শুনি নাই, বাবার কথা শুনি নাই, আমি নিজে চ্যালেঞ্জ নিয়ে করছিলাম, কিন্তু ওটা হলো না। ওটা না হওয়াতে যেটা আমার হয়েছে, ওটা ফ্যামিলি আমাকে প্রচণ্ড রাগে বসে, ওরা আমাকে সবসময় আমার সাথে টর্চারিং করে, আমার সাথে খারাপ ব্যবহার করে। তো ওরা এটা মিন করতে চায় যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি এক ধরনের ফ্যামিলির বার্ডেন, ফ্যামিলির বোঝা। তো তখন আমার ভিতরে খুব জিদ কাজ করে যে আমি কেন পারবো না, আমি তো আসলে বেসিক্যালি আমি সুস্থ মানুষ, আমি শারীরিকভাবে ঠিক না, আমি খুব ফিটনেস, আমি মানসিকভাবে খুব ফিটনেস, আমি কেন পারবো না। তো আমি আসলে বেসিক্যালি ওখান থেকে রিকভার করতে যাচ্ছিলাম যে আমার কিছু করা দরকার। তো আমি আসলে যাচ্ছিলাম কিছু করতে, কিন্তু আমি কী করবো মাথা আসতেছে না। আসলে যখন মানুষের ফাইন্যান্সিয়াল খুব ক্রাইসিস থাকে, তখন অনেক সময় মানুষের মাথায় বুদ্ধি আসে না, সমস্যা হয়, কী করতে হবে, রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়ার মতো ঠিক না অ্যাবিলিটি থাকে না। তো আমার একজন ফ্যান ছিল খুব ছোটো, আমার চেয়ে বয়সে অনেক জুনিয়র, রিজবি রনি, যে বর্তমানে স্বপ্ন জব করতেছে, স্বপ্নের এইচআর এর হেড, ভালো একটা ছেলে, মেধাবী একটা ছেলে, অনেক ট্যালেন্ট ছেলে। তো সে আমাকে অনেক অনেক মিস করে, আমাকে, আমি তাকে অনেক মিস করি। তো সে আমাকে বললো যে ভাইয়া আমি তো বাসায় গেলে আপনি আমাকে চা বানাই খাওয়ান, আপনি চা তো অনেক নাইস চা হয়, চা অনেক সুন্দর চা হয়, চা অনেক ঠিক না, অনেক মজা চা হয়, আপনি একটা কাজ করতে পারেন, কিন্তু আমাদের দেশে মানুষজন চা প্রেমী, চা খায়, এজ ইউজুয়ালি চা ভালো চা পাওয়া যায় না, আপনি চা দিয়ে শুরু করে দেন। তাই বললাম যে চা দিয়ে শুরু করবো, ফ্যামিলি আমাকে কী বলবে, আমার ফ্যামিলি যে স্ট্যাটাস ঠিক না, সমাজে কী বলবে আমাকে, আমি একটা ইউনিভার্সিটি ছিলাম, পড়াশোনা করেছি, তো সেখান থেকে আমি এখন চা বানাবো, এটা কি হয় নাকি? তো ভাই সমাজে অনেক কথাই বলে, আপনি শুরু করে দেন না। তো বেসিক্যালি আমি তার কথাটা মাথায় নিলাম যে আমি নিজে বেসিক্যালি খুব ভালো চা মেক করতাম, কারণ আমার ছোটোবেলা থেকে চা খাওয়ার খুব অন্যরকম একটা অভ্যাস ছিল, কোথায় কোনো ভালো ভালো চা পেলে আমি ওখানে গিয়ে চা খেতাম, এবং চা শুধু খেতাম না, ওখানে সে চাটা কীভাবে মেক করে ওটাও আমি দেখতাম, তার বানানোর যে অ্যাপ্রোচিংটা, তার বানানোর যে স্টাইলটা, আমি এটা ফলো করতাম। তো বাইদি ভাই যেরকম চিন্তা সেরকম কাজ করে ফেললাম, চা দোকান দিয়ে শুরু করে ফেললাম। চা দোকান দিয়ে শুরু করছি, এক্সপ্রেস হওয়া তো অনেক টাফ, ঢাকা শহরে এটা এক্সপ্রেস হওয়া খুব টাফ, তখন আমার কাছে ফাইন্যান্সিয়াল আমি একদম একদম জিরো, যেটা আনবিলেবল, বিশ্বাস করা খুব টাফ মানুষের, টাকা আমার কাছে একদম ছিল না। তো আমি এদিক থেকে করে প্রায় 10,000 টাকা আমি 10,000 টাকা আমি অ্যারেঞ্জ করলাম, ওই 10,000 টাকা আমি অ্যারেঞ্জ করে একটা বক্স মেক করলাম, বক্স চা বানানোর জন্য একটা বক্স। এখন এই বক্সটা কোথায় সেটিং করবো এটা এক সমস্যা। ভাইদি ভাই যাক আল্লাহ তালার শুক্রিয়া, এক বড়ো ভাই ছিলেন, উনি পলিটিক্যাল লাইনে ইনভলভ, খুবই ভালো একজন মানুষ, মন অনেক ভালো। উনি হলেন মহানগর যুবলীগের ভাইস প্রেসিডেন্ট, উনি হলেন শাহ আলম শিকদার ভাই, প্রচণ্ড ভালো মানুষ, আমাকে খুব আদর করে। তো ওনার খাতিরে আমি একটা জায়গা পেয়েছি, উনি আমাকে একটা স্পেস দিয়েছেন। তো স্পেসটা আমি চিন্তা করলাম যে আমি যেহেতু নতুন আসছি ঠিক না, মোটামুটি আমাদের দেশে যারা নর্মালি চা বানায় এদের পড়াশোনা একটু কম ঠিক না, তো ওদের চিন্তা, ওদের যে ক্রিয়েটিভিটি, ওদের এটা নিয়ে ওরা মাথা কামায় না। তো আমি সবসময় চিন্তা করতাম যে আমি একটু স্পেশাল থাকবো সবার থেকে, সবার থেকে আমি একটু আঙ্গমন থাকবো। তো ওটা থেকে আসলে বেসিক্যালি চার প্রতি আমার একটু আগে থেকে ঠিক না ইয়ে ছিল। তো আমি চেষ্টা করতাম যে নিট অ্যান্ড ক্লিন থাকে, নিট অ্যান্ড ক্লিন রাখা, পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। তো আমি বেসিক্যালি আমার টার্গেট ছিল এরকম 3-4টা টার্গেট ছিল, এটা হলো আমি আমার ক্লায়েন্টদের সাথে খুব ভালো বিহেভ করবো, একটা এটা আমার ফার্স্ট আছে না, ফার্স্ট থিম, আমার ক্লায়েন্টদের সাথে আমি খুব ভালো বিহেভ করবো। দুই হলো আমার যেটা আমি লাইক করি, আমি পার্সোনালি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব লাইক করি, চিন্তা করলাম যে আমি আমার ক্লায়েন্টকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসে দেওয়ার জন্য ট্রাই করবো। দুই, তিন হলো আমি আমার কোয়ালিটি খুব ভালো করবো, এই তিনটে জিনিসকে আমি সামনে নিয়ে আমি আগাচ্ছিলাম। বেসিক্যালি আলহামদুলিল্লাহ খুব র্যাপিডলি আমি সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। কাস্টমার আমাকে একটা বলে যান, উনি যে অনেক ভালো ব্যবহার, তার প্রমাণ হলো এইটা আর আমার মোবাইলের 7% চার্জ, আমি একটা ব্লেন্ডারের উপর মোবাইল রাবার ব্যান্ডে লাগাই ওনার সাথে কথা বলতেছি, তার কারণ ওনার ব্যবহার এত ভালো। আপনার কাস্টমার এক্সপিরিয়েন্সের উপর ভিডিও কোর্স নেওয়া উচিত, বুঝছেন? দুই নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন, আমি আগে এটা জিনিস শুধুমাত্র পাইছি হলো প্লেনে যে হট টাওয়াল দেয় না, অনেকগুলো টাওয়াল একসাথে, ওনার ওই বক্সটা কই, এখানে অনেকগুলো টাওয়াল একসাথে ছিল, অনেকগুলা টাওয়াল আর সবগুলো এক একটা মোড়ানো, এইখানে টাওয়াল আর ওনার একটা বক্সের টাওয়াল ছিল, সবগুলা পিছে ও আচ্ছা আচ্ছা এই যে এইটা দেখেন, দাদা অসুবিধা আমি আপনার একটা জিনিস দেখাই, ওনার এখানে সবগুলো একটা একটা করে সুন্দর করে গুছানো, প্রতিটা এক একটা সময়
জাস্ট মুছার জন্য। এটা আমি আগে খালি প্লেনে দেখছি, আর জীবনে কোথাও দেখি নাই। অ্যান্ড থার্ড হলো কোয়ালিটি, কোয়ালিটি আমি এখনো খাওয়া হাফ রেখে ওনার গল্প শুনে আমি এত মুগ্ধ যে আমি এটা কোয়ালিটি নিয়ে বদলাটি না আমি ওনার সাথে গল্প করতে বসে গেছি। তো এই জায়গাটা আপনি সাকসেসফুল, সুপার অসম। বাট তারপরে কেমনে হয়েছে, আপনি শুরু করলেন তারপরে? তো চাতে যেটা সমস্যা হচ্ছে, চা আমি কন্টিনিউ প্রায় এক বছর চা করেছিলাম, তো এখানে কিছু সমস্যা হয়। সমস্যা কিরকম একটু বলে নিই, কারণ এটা বলে রাখা ভালো। হ্যাঁ, ওটা হলো কিছু লোকাল পিপল আসে, এসে এইভাবে অ্যাপ্রেসিং করে আমার চাটা। কিন্তু আমি অনেক শিল্প দিয়ে মানে মনের মাধুরী দিয়ে চাটা আমি মেক করি, চাটাকে খুব প্রচন্ড মনোযোগ সহকারে চাটা খুব মেক করি। এখন একটা ধরুন সাপোজ পলিটিক্স করে নোংরা পলিটিক্স সাথে সে ইনভলভ, বাট সে নিজেকে অনেক বড় নেতা মনে করে, যে সে বলে যে এই মোল্লা একটা চারে তিনটে বানা, তখন তার এই অ্যাপ্রেসিংগুলোর জন্য চাটাকে আসে না। আমি চিন্তা করলাম যে এইভাবে অ্যাপ্রেসিং হলে তো ঠিক না, জিনিসটা হবে না, কোয়ালিটি সুন্দর হবে না, আমার ব্র্যান্ডিং হবে না। আমি চাচ্ছিলাম যে ব্র্যান্ডিং করতে চাচ্ছিলাম, আমার খুব ইচ্ছা। আমি ছোট থেকে আমি খুব দিন ছোটবেলা থেকে আমি খুব বড় বড় স্বপ্ন দেখতাম, আমি কিন্তু স্বপ্ন দেখতে খুব ভালোবাসি, আর স্বপ্ন দেখাটা কিন্তু কোনো অপরাধ না। কারোর কাছে প্রচুর টাকা নাই, কোনো ব্যালেন্স নাই, সে স্বপ্ন দেখতে পারে, এর জন্য কোনো ব্যালেন্স প্রয়োজন নাই, কোনো ইনভেস্টের প্রয়োজন নাই, স্বপ্ন দেখাটা কিন্তু দোষের দোষের কিছু না। আমি স্বপ্ন দেখি, আমি এটা ব্র্যান্ড করার স্বপ্ন দেখি, আমার যারা বড় বড় ব্র্যান্ড আছে আমি এদেরকে খুব ফলো করি, গ্লোরিয়া জিন্স, নর্থ ইন, ঠিক এদেরকে খুব ফলো করি। হ্যাঁ, তারপরে আপনার ক্রিস্পি ক্রিমি, আমি এগুলোতে একসময় খুব খুব খেতাম যখন আমার ইকোনমিক্স খুব ভালো ছিল, যখন আমি জব করতাম, কারণ এগুলোতে আমি ব্র্যান্ডিং জিনিসগুলো খেতে খুব লাইক করি। এই জন্য ওদের কিছু ব্র্যান্ডিং ব্যাপার আছে, কিছু কোয়ালিটির ব্যাপার আছে। সো আমি নিজেও এটা ব্যান হতে চাই। তো এটার থেকে আমি চিন্তা করলাম যে চাটা যেহেতু এই অবস্থা, লোকাল পিপল এসে আমাকে খুব ডিস্টার্ব করে, তো আমি একটু এটাকে একটু ডাইভার্ট করে ফেলি, রেঞ্জটাকে চেঞ্জ করে ফেললাম, কফি নিয়ে আসলাম, কফিটা একটু ঠিক না, ওটা থেকে একটু আপগ্রেডের। হ্যাঁ, কফিটা করার কারণে যেমন রেঞ্জ করতো ভাই মিনিমাম 50 টাকা, তখন সে আমাকে এটা বলতে পারে না যে মোল্লা এটাকে তিনটা বানায় দাও। ওই লোকগুলোকে আমি টেকনিকে পাচ্ছি না, কারণ কি ওদের একটা রেঞ্জ আসছে, ওরা রেঞ্জের পরে ওরা যেতে চায় না। কারণ যেহেতু আমার যুদ্ধ করার কারোর সাথে ঠিক না ইচ্ছা নাই, কারোর সাথে মারামারি করার আমার ইচ্ছা নাই, কারণ যে কোনো জিনিস খুব চিন্তা ঠান্ডা মাথায় কাজ করতে হবে জিনিসটা। ওই জন্য বেসিক্যালি চা থেকে আমি এখানে চলে আসছি, আমার চাটা আমি নিজে খুব ফিল করি, চাটা আমি খুব ফিল করি। এখনও আমি মাঝে মাঝে যখন চা খাওয়ার মন চাই, তখন চা খাওয়ার জন্য আমি জাস্ট একটা জিনিস নিয়ে আসছি, এটা দিয়ে আমি নিজে পার্সোনালি চা বানিয়ে খাই। আমার কোনো প্রিয় কেউ আসলে, প্রিয় মানুষ আসলে, তাদেরকে আমি চা এটা দিয়ে চা বানিয়ে আমি খাওয়ার জন্য চেষ্টা করি, তবে সব সময় না, যখন আমি ফ্রি থাকি। আর আর কি ঠিক আছে, একটা তো আপনার ব্যবহার, দুই নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্ন, থার্ড হলো কোয়ালিটি, আর একটা আপনি বললেন যে ব্র্যান্ডিং করছেন, তো ব্র্যান্ডিংটা কেমন করছেন? এক নম্বর দাম বাড়াই দিচ্ছেন, তো তখন মানুষ দাম বাড়ানো ঠিক না আসলে, বেসিক্যালি আমার যে আপনি যেটা খাচ্ছেন মিল্কশেক, এটা যদি গ্লোরি জিন্স খান দাম আছে 200, আমি নিচ্ছি মাত্র 6, আমি দাম নিচ্ছি মাত্র 1 টাকা। আমি দাম নিচ্ছি বলছিলাম যেমন চা থেকে যে বললেন না যে 50 টাকা যখন বললাম, ওখানে স্পেশাল আপনার ব্র্যান্ডিংটা হলো কেমন? আপনার যে ছবিটা আমি দেখছি ফেসবুকে কয়েকবার, সো ওই ব্র্যান্ডিংটা কেমন হয়েছে? সো ব্র্যান্ডিংটা বেসিক্যালি ঠিক না, যেমন মেসি তো ঠিক না, মেসি কিভাবে মেসি হয়েছে ঠিক না, বা নেমার কিভাবে নেমার হয়েছে, বা আমাদের সাকিব কিভাবে সাকিব হয়েছে, এটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করে তার পারফরমেন্স, বেসিক করে তার পারফরমেন্স যেটুকু ভালো হবে মানুষ তার তত বেশি খেয়াল রাখবে। তো আমি আমার কোয়ালিটিকে সবসময় এনশোর করতাম, আমি কোয়ালিটি এনশোর রাখার জন্য আমি এখানে সেকেন্ড কোনো হ্যান্ড নিয়ে আসি না এই পর্যন্ত। আমি ইচ্ছা করলে কিন্তু এখানে 10 এমপ্লয় নিতে পারতাম। তো এখন বেসিক্যালি হ্যাঁ, এটা আমাকে টু দি টুমোরো বা ফাইনালি করতে হবে, শুধু কোয়ালিটি ঠিক রাখার জন্য আমি এখন নিজে শ্রম দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমি খুব ট্রাই করতেছি, খুব ট্রাই করতেছি যেন আমার মতো যেন অনেকে আসে এই লাইনে, এসে যেন মোটামুটি যেন হ্যাঁ কোয়ালিটিকে ধরে রাখতে পারে, এই জন্য আমি খুব ট্রাই করতেছি। তো বেসিক্যালি এর সাথে পড়াশোনার সম্পৃক্ত আছে, পড়াশোনা একটা ব্যাপার আছে, পড়াশোনা করলে মানুষের এটা মৌলিক একটা চেঞ্জ হয়, মানুষ ডিভাইড আছে এটাকে ইনক্রিজিং করার মতো তার ভিতরে একটা আগ্রহ কাজ করে। তো সো আলহামদুলিল্লাহ ট্রাই করতেছি এখন, আসলে বেসিক্যালি আমার চেষ্টা আমি করতেছি কোনটা কোন বল 6 হবে, কোন বল 4 হবে, এটা তো আমার ব্যাপার না। আপনি হলো অনেক ভালো ক্রিকেট খেলেন, তো অবশ্য ক্রিকেট তো এখন আমার তার সাথে ক্রিকেট মিশে আছে, আমি আমার দোকানে যে ব্র্যান্ডের যে নামটা দিয়েছি ওটা কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কিত, টি-20 আমার ব্র্যান্ডের নাম অনেকে জানে, টি-20 যদিও স্পেলিংটা আমি ডাইরেক্ট দিনে কেন আইসিসি আমার নাম আমরা করতে পারি হতো, ওই জন্য আমি এটাকে একটু ঘুরিয়ে দিয়েছি, টি-20 এটা হলো চা, চার সাথে সম্পর্কিত, যেন আমি চা দিয়ে শুরু করছি আমার উচ্চারণটা চা দিয়ে। তো আমি এই জন্য ঠিক না, যেহেতু ক্রিকেটকে মানে ভালোবাসি, টি-20টাকে আমি রেখেছি বা চাটাকে রেখেছি, আপনার ভালোবাসা হলো চা আর ক্রিকেট দুটোকে মিলাই দিয়ে টি-20 এই ব্র্যান্ডিং। আর তারপরে এখানে বড় যে এখন আপনি পুরো একটা বড় দোকানে আসছেন, এই ট্রানজিশনটা কীভাবে হইলো? আমি একটু বলে নিই, এখানে আসলে গভর্নমেন্টকে আমি একটু সৈন্য অনুরোধ করতে চাই, আমাদের পাশের দেশে ইন্ডিয়া, ওরা কিন্তু প্রচণ্ড চার প্রতি ওদের অনেক লোভ আছে, অনেক প্রেম আছে, চা ওরা অনেক প্রিয়, চা লাইক করে, তো চা তারা যেহেতু লাইক করে তাদের কিন্তু চা দোকান অ্যাভেলেবেল আছে বাংলাদেশে, তোমার ফুটপাথে চা দোকান আছে, ইন্ডিয়াতে ফুটপাথে চা দোকান আছে। আমি কলকাতা গিয়েছিলাম গত 2 মাস আগে,
কলকাতাতে মার্শাল্লাহ এত বেশি চায়ের দোকান রাস্তার পাশে 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 পাশে, কোনো ওদের কোনো মানে ডিসগাস্টিং ওরা হচ্ছে না, কিন্তু আমাদের দেশে কি এক সমস্যা পুলিশ। হ্যাঁ গভর্নমেন্ট কিছু রুলস থাকতে পারে, রুলসগুলো দিয়ে মালয়েশিয়া আছে স্টেট বোর্ড আছে, ইন্দোনেশিয়া স্টেট বোর্ড আছে, সিঙ্গাপুরে আছে, আমাদের দেশে থাকলে সমস্যা কোথায়? হ্যাঁ গভর্নমেন্ট কিছু রুল দিয়ে দেখ, রুলসের মধ্যে থাকতে হবে, নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ভেরি গুড, আমরা এটাকে হ্যাঁ এনশোর করবো। গভর্নমেন্ট যদি কিছু করেছে এখানে যদি অ্যাপ্লাই করে, আমার মনে হয় গভর্নমেন্টের আদর্শ খাতে ঠিক না অনেক ডেভেলপ করবে। গভর্নমেন্ট যদি আমাদের দিকে টেক কেয়ার নেয় তাহলে মার্শাল্লাহ আমাদের দেশে স্পোর্ট আরও ডেভেলপ হবে। আমরা শুধু সিঙ্গাপুর শুধু মুখে মুখে হলে তো হবে না, সিঙ্গাপুরের জন্য আমাদের কাজ করে দেখাতে হবে। আমি মনে করি স্টেটপোর্টে আমাদের আমরা আমাদের অনেক আগানোর ব্যাপার আছে, স্টেটপোর্টগুলোতে আমাদেরকে ফেসিলিটি দেওয়ার প্রয়োজন আছে, যারা স্টেটপোর্টে কাজ করে এদেরকে ট্রেন আপ করার ব্যাপার আছে। যদি এগুলো করতে পারি তো বেসিক্যালি আমরা প্রকৃতপক্ষে সিঙ্গাপুর হতে পারবো ইনশাল্লাহ। ট্রেন আপ থেকে মনে হইলো যে আপনার মতো যারা অনেকে আছে যে বুঝতেছেন যে কোথা থেকে শুরু করবে, সো তাদের জন্য আপনার কি উপদেশ আছে? আসলে অ্যামেন্ডমেন্ট যেটা মেন কথা ওটা হলো সুযোগ কে কাউকে দিতে চায় না, এটা হলো মেন কথা। সুযোগ জীবনে কে কাউকে দিতে চায় না, সুযোগ করে নিতে হয়, সুযোগ করে নিতে হয়। এটা কীভাবে করতে হবে? মানসিক শক্তি লাগবে, মনের মধ্যে শক্তি লাগবে, মনের মধ্যে শক্তি লাগবে এরকম যে আমি পারবো, আমার দ্বারাই হবে, এটা আমার দ্বারাই হবে, এই ধরনের একটা জিত থাকা লাগবে। হ্যাঁ আমি এটা পারবো, কনফিডেন্স থাকা লাগবে, কনফিডেন্স থাকা লাগবে, জিত থাকা লাগবে, আর টার্গেট থাকা লাগবে যে হ্যাঁ আমাকে এটা করতে হবে, আগামী দিন আমাকে অমুক সময় এটা করতে হবে। আর প্রত্যেক জিনিসটা এটাকে খুব সহজভাবে ভাবা লাগবে, জিনিসটাকে কঠিন ভাবার কেউ কোনো কিছুই নেই। শীত আসলে আমাদের আমরা শীতের কাপড় পরি স্বাভাবিক, গরম আসলে আমরা গরমের কাপড় পরি, ঠিক না? এগুলো খারাপ হলে মানা নিতে হবে, সবসময় তো সময় থাকবে না, সবসময় তো সময় হবে না, এটাকে মানা নেওয়া লাগবে। স্যার ভাই থ্যাংক ইউ সো মাচ।